শেখ মুজিবুর রহমান 1971 সালে রেসকোর্স ময়দানে ভাষণ দিচ্ছে। গাইজ এখানে মূর্তি দেখতে পাচ্ছেন, 1971 সালে যুদ্ধ দেখতে পাচ্ছেন, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীরা স্যালুট জানাচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকের ভিডিওটা হতে যাচ্ছে পরীক্ষা শেষ। সো আমরা আমাদের এসএসসি পরীক্ষা লাস্ট যে পরীক্ষাটা করোনাতে, সেই পরীক্ষা দিয়েই চলে যাব। আমি অলরেডি রেডি হয়ে গেছি, অবশ্য আজকে শীত পড়ছে সেজন্য জ্যাকেট পরে আছি। সো যদি সাবস্ক্রাইব না করেন এক্ষুনি টপ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সো গাইজ, বেশি না কথা বলে চলে যায় আজকের মেন ভিডিওতে। ইটস আওয়ার টুডেজ ভিডিও। শেখ মুজিবুর রহমান 1971 সালে রেসকোর্স ময়দানে ভাষণ দিচ্ছে, এখানে দেখতে পারবেন। 1971 সালে যুদ্ধক্ষেত্র গাইজ, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল সেগুলোর ফুটেজ এখানে তুলে ধরা হয়েছে। গাইজ, পাকিস্তান হানাদার বাহিনীর মা বোনদের উপরে যেভাবে অত্যাচার করেছিল সেগুলোর ফুটেজ এখানে তুলে ধরা হয়েছে। গাইজ, খুবই দুঃখজনক একটা কাহিনী। 1971 সালের মুক্তিযুদ্ধ বিশাল প্রেরণা আমাদের জন্য। গাইজ, 1971 সালে 25 মার্চ গণরাত্রি, যেটা বলা হয় গণহত্যা, হানাদার বাহিনী আমাদের মা বোনদের ঘরে যেভাবে আগুন ধরে দিয়েছিল সেটার ফুটেজ এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে দেখতে পারবেন বাংলা, হিন্দু এবং খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, আমরা সবাই বাঙালি। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই বাঙালি। সো গাইজ, এখন যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 10 এপ্রিল 1971 সালে যে মুজিবনগর গঠন করা হয় সেখানে শপথ গ্রহণ করছে তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং আমাদের রাষ্ট্রপতি নজরুল ইসলাম এবং অনেকেই এখানে রাষ্ট্রপ্রধানরা আছেন। এদেরকে স্মৃতি স্মরণ রাখার জন্য এদের স্তম্ভগুলো এখানে তৈরি করা হয়। সো গাইজ, এই স্তম্ভগুলো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা স্যালুট জানাচ্ছে। সো সেই দৃশ্যগুলো এখানে উপস্থান করা হয়েছে। গাইজ, 10 এপ্রিল 1971 সালে যে শপথ গ্রহণ করা হয়েছিল সেই স্থানটা এখানে। এখন গাইজ, মে মার বিষয় সবচেয়ে এক্সট্রা বেশি বোঝে, মানে গাইজ 17 এপ্রিল মুজিবনগর গঠিত হয় এবং 10 এপ্রিল যে ইয়েটা করা হয় সেটা এই এখানে এই ফুটেজে এখানে দেখতে পাচ্ছেন। সো গাইজ, এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি পাক হানাদার বাহিনী বাংলাদেশকে পরাজিত না করতে পেয়ে আত্মসমর্পণ করছে। এখানে ভারতের প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধী সহ শক্তিতে স্বাক্ষর করছেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট, মেজর, ভারতের মেজর প্রেসিডেন্ট ইত্যাদি অনেকেই এখানে উপস্থিত ছিলেন। এই চিত্র এখানে এই জন্য উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের পুরনো ইতিহাসকে জানানোর জন্য। সো গাইজ, ওখানে একটা সাইনবোর্ড আছে, ওখানে মুজিবনগর অল হিস্ট্রি সব লেখা আছে, কত শতক জমি, কত সালে উপস্থিত হওয়া ইত্যাদি আদার্স অনেক কিছু লেখা আছে। সো আপনাদের পড়ে শোনাতে যাচ্ছিলাম। দেখুন কি প্রেম ভালোবাসা চলতেছে ভাই, এরকম প্রেম ভালোবাসা কি আপনারা কখনো দেখছেন আগে? এর আগে কি দেখছেন কখনো? কি প্রেম ভালোবাসা ভাই, এই প্রেম ভালোবাসার কিছু বলার নাই। দেখুন গাইজ, আমরা দিনকে দিন উপরে চলে যাচ্ছি। দেখুন দেখুন গাইজ, চলে এসেছি প্রায়, আর একটু চলো, ঠিক আছে না? দেবনগরের পূর্ববর্তী নাম বৈদ্যনাথ তলা। সো এটা বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত, এটি খুবই ঐতিহ্যবাহী একটি স্থান। এখানে প্রচুর পর্যটক এখানে ভ্রমণ করতে আসে, মেহেরপুর জেলার অনেক লোক, আদার জেলার অনেক লোক এখানে।
তুমি বলো দ্যাটস অ্যামেজিং গাইস সো গাইস 1971 সালে 10ই এপ্রিল প্রথম অস্থায়ী সরকার এই মুজিবনগর বৈদ্যনাথতলায় গঠন করা হয় সো গাইস এই নিদর্শনগুলো ধরে রাখার জন্য এখানে স্তম্ভগুলো এই ম্যাপটা তৈরি করা হয়েছে সো গাইস 360 ডিগ্রি ভিউগুলো আপনারা দেখে নিন অসাধারণ গাইস দেখতে পাচ্ছেন স্বাধীনতা যুদ্ধে বলো বলো তুমি পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের শহীদ মিয়ারকে ভেঙে দিতে যাচ্ছে গাইস কামান ওখানে 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ধ্বংসকৃত জাতিসংঘ প্রেস ক্লাব ঢাকা পাকিস্তানে আলাদা বাহিনী ও মাই দেখুন এখানে সেই একই ভিউ সো দুঃখিত গাইস ওখানে আরো স্তম্ভ ছিল আরো ঐতিহাসিক জিনিস ছিল পুলিশের কারণে আমরা দেখাইতে পারলাম না সো গাইস আমাদের ক্ষমা করে দিবেন এক কথাই মানে রাষ্ট্রপ্রধান যারা তারা এখানে আসে ওই যে ওখানে দেখতে পারবেন ওখানে হেলিপ্যাড সো আমরা টায়ার্ড সেজন্য আপনারা দেখাতে পারছেন না ওখানে যেতে পারছেন না তো চেষ্টা করছি যতটুকু জুমের মাধ্যমে আপনাদের দেখানো হেলিপ্যাড হেলিপ্যাড গাইস ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই হেলিপ্যাড ওখানে হেলিকপ্টার ল্যান্ড করে তো 17 এপ্রিল এখানে আসলে দেখতে পারবেন 17 এপ্রিল কোনো মন্ত্রী পরিষদের লোক এখানে আসে তো গাইস সেই হেলিকপ্টারটা ওখানে ল্যান্ড করে তো গাইস পুরো এলাকাটা দেখুন বঙ্গবন্ধুর অস্থায়ী যে অস্থায়ী জেলা মেহেরপুর এক কথায় অস্থায়ী রাজধানী মেহেরপুর তো মেহেরপুরে মুজিবনগর খুবই বিখ্যাত একটা জায়গা প্রেস দ্য বেল আইকন আর লাইক কমেন্ট শেয়ার ওকে বঙ্গোপসাগরটা দেখো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কিছু স্মৃতিস্তম্ভ এখানে রেখে দেওয়া হয়েছে সেই স্মৃতিস্তম্ভ গুলা এই মুজিবনগরের ঐতিহ্যবাহী মুজিবনগরে এখানে উপস্থাপন করা হয়েছে তো গাইস আপনাদের যতটুকু পারলাম ততটুকু দেখানোর চেষ্টা করলাম গাইস দেখুন নাম্বার টাম্বার লিখিত হয়েছে গাইস চলো কিছু কিছু বলার নাই গাইস ওটা সময়টা ভিডিও নিতে হবে দেখুন করেছেন ভাই এই অন্যায় কাজটা যারা করছেন তারা কখনোই করবেন না এটা কারণ এটা ময়লা আবর্জনার একটা জায়গা সেটাকে আপনারা ধরিয়ে দিয়েছেন এটা কোন ধরনের অন্যায় ভাই গাইস এটা 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 সবাই শেয়ার করবেন গাইস মুজিবনগরে একটি বিহাল দশা দেখেন ডাস্টবিনকে পুড়ে দেওয়া হয়েছে সো গাইস এখন আমি অবস্থান করছি বৈদ্যনাথতলার আমবাগান যেটার কথা শুনেছেন ইতিহাসে এটা মুজিবনগরের পুরাতন নাম পূর্ববর্তী নাম ছিল বৈদ্যনাথতলা বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান মুক্তিযুদ্ধ সেনাবাহিনী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার যা 10ই এপ্রিল 1971 সালে গঠন করা হয় এখানে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে রাষ্ট্রপতি মানে মুজিবনগর সরকারের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই স্মৃতি কমপ্লেক্সগুলো তৈরি করা হয় সো গাইস মুজিবনগর হলো বাংলাদেশের উৎপত্তি স্থল মুজিবনগর থেকে স্বাধীন বাংলাদেশের সরকারের কথা কার্যকর সারা বিশ্বে অনুষ্ঠানভাবে জানায় 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী দেখতে পাচ্ছেন মুখের কি অবস্থা গাইস দেখুন ছেলেপিলের মুখের কি অবস্থা ফেজের কি অবস্থা আল্লাহ গাইস 3-4 ঘন্টা ভিডিও করছি গাইস এত পরিমাণে কষ্ট করার পরে যদি সাফল্য না পাই তো ভিডিও করতে মন চায় না ভাই
গাইস এখন আমরা খাবো এই জোরে বাবা রে চটপটি চটপটি দেখুন গাইস জোর 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 আল্লাহ ভুগি ভুগি গাইস কিছু বলার নাই ভাই কিছু বলার নাই খেতে লাগছে তো খেতে হচ্ছে গাজালি চটপটি আমরা আপনারে দেখেন আপনাদের কিছু বলতে হবে এই চটপটি তো খাওয়া যায় না খালি জল 80 টাকা দামে গাইস 80 টাকা চটপটি গাইস চটপটি Thank you.